সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের ভালোবাসা দিবস মানে ভ্যালেন্টাইন ডে স্পেশাল জাস্ট কি কি আইটেম রিওয়ার্ড তোমরা একেবারে ফ্রিতে পাবে, এন্ড এই ভালোবাসা দিবস উপলক্ষে কোন কনফার্ম ইভেন্ট তোমরা ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে সেটা গাইস আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের রিভিউ করবো। এছাড়াও তোমাদের OB38 এ ডিজাইন করা একটা ক্যারেক্টার যেটার নাম হলো অ্যান্টিনো, তো ওই অ্যান্টিনো ক্যারেক্টারের যেটা অ্যাবিলিটিটা ছিল সেটা কিছুটা চেঞ্জেস হয়েছে, তো কি চেঞ্জেস হয়েছে সেটা গাইস আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের জানিয়ে দেবো। এর পাশাপাশি ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারের জন্য জোস লেভেলের কিছু ইনফরমেশন রয়েছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি আশা করছি তোমরা লাস্ট অবধি সবাই দেখবা। তো ফার্স্ট অফ অল তোমাদের যে আপডেটটা দিয়ে দেবো সেটা হলো তোমাদের ভ্যালেন্টাইন স্পেশাল কি ইভেন্ট তোমরা দেখতে পাবে, যেটা তোমরা ফ্রি অ্যাক্সেস ভিডিওটা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো। তো এই ধরনের কিছু একটা ইভেন্ট কিন্তু দেখতে পাবে, যেখানে গাইস গেম প্লে করে তোমরা জাস্ট টোকেন কালেক্ট করতে পারবে, এন্ড সেই টোকেন কালেক্ট করে কিন্তু অনেক কিছু রেয়ার আইটেম ফ্রিতে তোমরা পাবে। তো কি কি আইটেম ফ্রিতে পাবে সেটা গাইস এখনো জানা যায়নি, তো জানা গেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। এন্ড এর পাশাপাশি তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা ফিমেল বান্ডেল রয়েছে যেটা গেস কিন্তু হার্ড হার্ড টাইপের বেরোচ্ছে গা দিয়ে, এন্ড এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ একটা মেল বান্ডেল রয়েছে। এই মেল বান্ডেল যদি তোমরা দেখো অসাধারণ লেভেলের কিন্তু ডিজাইন করা হয়েছে, পেছনের দিকে হার্ড টাইপের আছে, এন্ড চশমাটা কিন্তু লাভ টাইপের দেওয়া হয়েছে। এন্ড এর পাশাপাশি একটা কাটানা স্কিন দেখতে পাচ্ছ, একটা গোলাপি রঙের কাটানা স্কিন। বেসিক্যালি তোমরা তো জানো আমাদের ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে কিন্তু গেস গোলাপির থিমে কিন্তু বেস করা হয়েছে, তো সেই গোলাপি থিমে বেস করে কিন্তু এই সমস্ত রেয়ার আইটেম গুলো কিন্তু ডিজাইন করা হয়েছে। এর পাশাপাশি তোমরা ভালোবাসা দিবস উপলক্ষে এই ইমোটটাও কিন্তু দেখতে পেয়ে যাবে, এন্ড এর পাশাপাশি তোমরা লাকি রয়্যাল ইভেন্টের ভিতরে হার্ট ব্রেক ইমোট এবং গাইস তোমরা পুরনো যে আগের বারে ভ্যালেন্টাইন ডে স্পেশাল যে আইটেম রিওয়ার্ড গুলো যে ছিল সেই আইটেম রিওয়ার্ড গুলো নিয়ে একটা কিন্তু লাকি রয়্যাল ইভেন্ট দেখতে পেয়ে যাবে, যেটা মেবি তোমরা বাংলাদেশ বা ইন্ডিয়া সার্ভারে কিন্তু জাস্ট 4-5 তারিখের ভেতরে এই লাকি রয়্যাল ইভেন্টটা দেখতে পেয়ে যাবে। এর পাশাপাশি তোমরা ভালোবাসা দিবস উপলক্ষে একটা উইশ ইভেন্ট দেখতে পাবে, যেখানে গাইস প্রপোজ ইমোটটা থাকবে, এন্ড এর পাশাপাশি নিউ কিছু ইমোট থাকবে। এবং গাইস তোমাদের যে একটা মেল ফিমেল বান্ডেল দেখালাম, ওই নতুন মেল ফিমেল বান্ডেলটা কিন্তু তোমরা উইশ ইভেন্টের ভেতরে দেখতে পেতে পারো। তো ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভার যদি ভালোবাসা দিবস উপলক্ষে উইশ ইভেন্টটা আসে তাহলে গাইস তোমরা 8 তারিখের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে ওই উইশ ইভেন্টটা। এবং গাইস তোমাদের ভ্যালেন্টাইন ডে মানে তোমাদের ভালোবাসা দিবস ইভেন্টটা চলাকালীন তোমরা কিন্তু গাইস একটা 50% অফ কিন্তু স্টোরের মধ্যে দেখতে পেতে পারো, যেটা গাইস কনফার্ম না কিন্তু গাইস পেতে পারো। ওকে, তো গাইস সামনেই আমাদের ভ্যালেন্টাইন ডে কিন্তু ইভেন্ট আসছে, প্রচুর পরিমাণে কিন্তু ইভেন্ট তোমরা দেখতে পেয়ে যাবে বাংলাদেশ প্লাস ইন্ডিয়া বোথ সার্ভারে। তোমরা যদি এই সমস্ত ইভেন্টে ডায়মন্ড খরচা করতে চাও তাহলে গেছে আগে থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো গেছে এর পরে আপডেট গুলোতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আজকের এই ভিডিওটিকে একটা করে লাইক করে দিও, আর এই ধরনের ফ্রি ফায়ার সেলের যত রকম ইভেন্ট এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে দাবিয়ে অল অপশনে ক্লিক করে দিও। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিয়ে দেবো সেটা হলো তোমাদের একটা ফিডারুইড ইভেন্ট কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে, যেখানে গেছে একটা থমসং এর গান স্কিন কিন্তু থাকবে। তোমরা তো জানো এর আগের ভিডিওতেও কিন্তু অন্যান্য ভিডিওতে তোমাদের রিভিউ করেছি। তো ফাইনালি গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই থমসং গান স্কিনটা কিন্তু গাইস সিঙ্গেল ড্যামেজ এন্ড কিন্তু ডাবল রেট অফ ফায়ার এন্ড রিলোড স্পিড কিন্তু তোমরা মাইনাস দেখতে পেয়ে যাবে। তো এই ইভো থমসং গান স্কিনটা কিন্তু সর্বোচ্চ তোমাদের ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারে নেক্সট মান্থ মানে তোমাদের ফেব্রুয়ারি মান্থের জাস্ট তোমরা 10 তারিখের ভিতরে কিন্তু দেখতে পেয়ে যাবে, যেটা গাইস তোমাদের আগে থেকেই দেখিয়ে রাখলাম। তো গাইস এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম নেক্সট ওয়েপন রোল হিসেবে তোমরা একটা প্যারাথেল গান স্কিন কিন্তু দেখতে পাবে, কিন্তু গাইস আরো একটা গান কিন্তু বেরিয়ে চলে এসেছে, যেটা গাইস গ্রোজার গান স্কিন, যেটা প্রিয়েক্সর ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, যার অ্যাট্রিবিউট রয়েছে সিঙ্গেল ড্যামেজ ম্যাগাজিন মাইনাস এবং গাইস তোমাদের অ্যাকুরেসি ডাবল রয়েছে। তো গাইস এই গ্রোজার স্কিনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো বেসিক্যালি গাইস হতে পারে তোমরা এই প্যারাথেল গান স্কিন নইলে গাইস এই গ্রোজার গান স্কিনটা 100% সিওর, কিন্তু এই দুইটা গানের মধ্যে যে কোনো একটা গান কিন্তু ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারে নেক্সট ওয়েপন রোল হিসেবে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো গাইস এর পরে যে আপডেটটা দিয়ে দেবো সেটা হলো তোমাদের রুক এফএফ এর বান্ডেল। তো গাইস OB37 এর কিন্তু জাস্ট রুক এফএফ এর সাথে কিন্তু আমাদের ফ্রি ফায়ার কোলাবরেশন করেছিল, তো এই রুক এফএফ এর বান্ডেলটা কিন্তু ভাইরাস সার্ভারে টোকেন টাওয়ারের ইভেন্টের মাধ্যমে দিয়ে দিয়েছে, কিন্তু ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারে এখনো পর্যন্ত এই রুক এফএফ এর বান্ডেলটা আসেনি। তো বর্তমানে তোমরা যদি দেখো White444 এর সাথে ফ্রি ফায়ার কোলাবরেশন চলছে, তো এই White444 এর যে বানি স্পেশাল যে আইটেম রেড গুলো রয়েছে যেটা গেছে আমাদের লাকি রয়্যাল এর মাধ্যমে কিন্তু 100% সিওর কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, কিন্তু গাইস তোমরা এই বানি স্পেশাল রিওয়ার্ড গুলো দেখতে পাওয়ার আগে কিন্তু ওই রুক এফএফ এর যে বান্ডেলটা রয়েছে সেই বান্ডেলটা গাইস তোমাদের ফেব্রুয়ারি মাসে কোনো না কোনো একটা ইভেন্টে কিন্তু দিয়ে দেবে, এন্ড তারপরে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে কিন্তু বানি স্পেশাল লাকি রয়্যালটা তোমরা দেখতে পেয়ে যাবে, যেটা গাইস তোমার রুক এফএফ এর বান্ডেলটা তো থাকছেই, এন্ড এর পাশাপাশি খরগোশের বান্ডেল থাকবে এবং গাইস গ্লু ওয়াল স্কিন থাকবে এবং গাইস যা একটা গান স্কিন কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে একটা লাকি রয়্যাল ইভেন্ট নিয়ে। তো গাইস যেটা গাইস তোমাদের আগে থেকে কিন্তু ক্লিয়ার করে রাখলাম। তো এরপর যে আপডেটটা দিয়ে দেবো সেটা হলো তোমাদের একটা OB38 এ ডিজাইন করা আছে একটা নিউ
ক্যারেক্টার যেটা কি অ্যান্টিনো ক্যারেক্টার এন্ড অ্যাডভান্স সার্ভারের ভিতরে এই নিউ ক্যারেক্টার নিয়ে যে অ্যাবিলিটিটা দেখেছিলাম সেটা হলো তোমরা এক জায়গায় দাঁড়িয়ে থেকে একটা পুতুল টাইপের মতো ছাড়তে পারতে এন্ড এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু ওই জায়গাটাই তোমরা টেলিপোর্ট হয়ে যেতে পারতে কিন্তু গাইস ফ্রি ফায়ার কিন্তু এই ক্যারেক্টারের কিছু চেঞ্জেস করে দিয়েছে তো তোমরা যদি এখন যদি তোমরা দেখো এই ক্যারেক্টারটা কিন্তু গাইস একটা জাস্ট পুতুল টাইপের কিন্তু ছাড়বে কিন্তু ওই পুতুলটা কিন্তু আগে যাবে না এক জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়ে যাবে তো তোমাদেরকে একটু বুঝিয়ে বলে দিই হয়তো তুমি একটা এনিমি মারবে এই ক্যারেক্টার স্কিলটা ছাড়লে এন্ড ছাড়ার পরে ওই এনিমিটাকে মারলে এন্ড মারার পাশাপাশি যেইখানে যে পুতুলটা তোমরা ছেড়েছিলে আটকে রয়ে গিয়েছিল পুতুলটা সেইখানে কিন্তু আবারও তোমরা কিন্তু টেলিপোর্ট হয়ে চলে যেতে পারবে তো বেসিক্যালি তোমরা ধরে নাও এক জায়গায় ফাইট হচ্ছে ওই জায়গাটায় কটা এনিমি আছে তোমরা দেখার জন্য গাইস ওই ক্যারেক্টারের পুতুলটা জাস্ট অ্যাবিলিটিটা ইউজ করে তোমরা ওখানে গেলে এন্ড ওখানে দেখলে চারজন এনিমি রয়েছে তো সাথে সাথে গাইস অ্যাবিলিটিটা কিন্তু ওই স্কিল ইউজ করে তোমরা আবার যে পুতুলটা যেখানে স্ট্যান্ড ছিল সেখানে আবার কিন্তু রিটার্ন চলে আসতে পারবে তো এটাই হলো তোমাদের নতুন ক্যারেক্টার অ্যান্টিনো ক্যারেক্টারের অ্যাবিলিটি তো গাইস যেটা গাইস আমাকে তো খুবই কিন্তু ভালো লেগেছে কিন্তু গাইস এর আগে যে অ্যাবিলিটি ছিল সেটা গাইস আরো মারাত্মক ছিল কিন্তু এর আগের অ্যাবিলিটিটা যদি দিত গেমটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যেত তো গাইস তোমাদের কোন অ্যাবিলিটিটা ভালো লেগেছে আগেরটা নাকি এখন করার তো গাইস কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো গাইস এই ছিল আজকে ছোট বড় আপডেট তোমাদের জন্য তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আজকের এই ভিডিওটিকে একটা করে লাইক করে দিও আর ফ্রি ফায়ার রিলেটেড যত রকম ইভেন্ট এবং ইনকামিং আপডেট সবের আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন দাবিয়ে অল অপশনে ক্লিক করে দিও তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা।